প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের অধ্যায় তিনের একটি সৃজনশীল করব, তো আশা করি সবাই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সবার মনোযোগ কামনা করছি, সবার মনোযোগ সহকারে দেখবে তাহলেই বুঝতে পারবে। তো চলো প্রশ্ন দেখি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা কি ধরে নিব? কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আমাদেরকে এখানে ক্লু দেওয়া, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি আমরা ধরে নেই তাহলে দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। ধরো প্রস্থ যদি আমরা ক ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3 ক। আচ্ছা, প্রতি বর্গ মিটার 13 টাকা হিসেবে, তাহলে 1 বর্গ মিটারের দাম কত? 13 টাকা। আচ্ছা, 13 টাকা হিসাবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা অঙ্কের ক্লু, আর এটা হচ্ছে খ নম্বর অঙ্কের জন্য এতটুকু হচ্ছে ক্লু। আর পরে যে দেওয়া, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 18 মিটার, 12 মিটার এবং 4 মিটার, এটা হচ্ছে গ নম্বর অঙ্কের জন্য ক্লু। প্রথমে প্রশ্ন পড়ে আগে বুঝতে হবে যে কোন অংশটুকু কোন অঙ্কের জন্য ক্লু দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে ক নম্বরে কি বলা হয়েছে, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। দেখো, এই অঙ্কের মধ্যে এই কোশ্চেনের এই অঙ্কের সাথে এই কোশ্চেনের কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র ক নম্বরে সৃজনশীল হিসেবে ছোট্ট একটা কোশ্চেন অ্যাড করে দেওয়া হয়েছে। খ নম্বরে কি বলা হয়েছে, বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমি আগেই বলেছি যে এখান থেকে এই অংশটুকু, আচ্ছা এই অংশটুকু হচ্ছে খ করার জন্য আমরা ব্যবহার করব। আচ্ছা, তো চলো শুরু করি। তাহলে ক নম্বরে কি বলেছি, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো, এটার সাথে সৃজনশীলের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। তো 8 ইঞ্চি সমান কি বলেছে, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, আমরা জানি কি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8 ইঞ্চি সমান কত? চলো লিখি। আমরা জানি এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, সুতরাং 8 ইঞ্চি সমান আর বেশি হবে, তাহলে গুণ 2.54 গুণ 8 সেন্টিমিটার, গুণ করে আমরা কত পাবো, 20.32 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর কত বের হচ্ছে, 20.32 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ক এর উত্তর। এখন আমরা খ করব। আচ্ছা, তাহলে ক্ষয়ের জন্য কি বলেছি, এখানে ক্ষয়ের জন্য কি ক্লু দিয়েছে, এটা এতকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ক্লু। তারপর কি বলেছে, প্রতি বর্গ মিটার 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। আচ্ছা, তাহলে প্রথম ক্লুটা থেকে আমরা বের করি আগে, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরি প্রস্থ ক মিটার, এটা হচ্ছে খ নম্বর, ধরি প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য 3 গুণ ক মিটার, কারণ কি
বলাই হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে গুণ করে কত পাবো? 3 কো মিটার। প্রস্থও পেয়ে গিয়েছি, দৈর্ঘ্যও পেয়ে গিয়েছি। এখন কি বের করব? বলাই হয়েছে আয়তকার বাগান, আয়তকার কথা উল্লেখ আছে, তাহলে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান ক গুণ 3 ক, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখেছি। এখন একক কত লিখব? বর্গ মিটার। মিটার মিটার গুণ হয়ে কি হয়? বর্গ মিটার। তাহলে সমান সমান কত পাবো? 3 ক মিলে গুণ হয়ে ক স্কোয়ার বর্গ মিটার। এই হচ্ছে আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম। আচ্ছা, তো এখন আমাদেরকে আর একটা ক্লু দিয়েছিল, দেখো, প্রতি বর্গ মিটার 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা বা 1911 টাকা ব্যয় হয়। তাহলে এই কথাটার মানে কি? প্রতি বর্গ মিটারে কত খরচ হয়? 13 টাকা। এটাকে এখন এখান থেকে যদি আমরা এটাকে এভাবে সাজাই, 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে এই যে এখানে যে বলেছে 1911 টাকা, এটা কি এত টাকা ব্যয় হবে টোটাল বর্গ মিটারে? তাহলে টোটাল বর্গ মিটার পেলে তো আমরা পুরো বাগানের ক্ষেত্রফল পেয়েই গেলাম। আচ্ছা, তো চলো করি, তাহলে কি লিখবো আমরা? এখান থেকে কি লিখবো? 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 1 টাকা কত? 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় আরো কম বর্গ মিটারে। তাহলে আমাদের কাছে কত টাকা আছে টোটাল? 1911 টাকা খরচ হবে আরো বেশি বর্গ মিটারে। বেশি হওয়ার কারণে এটা গুণ হবে যে কত? 13 বর্গ মিটার। একক লিখবে, একক না লিখলে নাম্বার কাটা যাবে। তাহলে এটাকে আমরা ভাগ করে কত পাবো? 147 বর্গ মিটার। দেখো, আমরা কিন্তু টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম, সংখ্যায় কত পেয়েছি? 147 বর্গ মিটার। আর দৈর্ঘ্য প্রস্থ ধরে ক ধরে কত পেয়েছি? 3 ক স্কোয়ার বর্গ মিটার। একই অঙ্কের মধ্যে ক্ষেত্রফল একই হবে, তাহলে দুইটা সমান হবে। প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান 147। 3 এখানে গুণ আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 147 কে 3 দিয়ে ভাগ করে কত পাবো? 147 কে 3 দিয়ে ভাগ করে পাবো 49। আচ্ছা, এখন এখানে কত আছে? 49। দেখো, এখানে ক এর বর্গ আছে, তাহলে বর্গ উঠিয়ে দিয়ে আমরা এপাশে কি হবে? স্কোয়ার রুট হবে। তাহলে 7 সাথে কত 49। তা ক সমান কত পেলাম? 7। ক সমান কত পেলাম? 7। আচ্ছা, তাহলে ক সমান, ক কি ছিল? প্রস্থ। তাহলে আমরা কি কি পেলাম? বাগানটি প্রস্থ। সুতরাং বাগানটির প্রস্থ 7 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে? 3 গুণ 7, কেন 3 কো মিটার ছিল, 3 গুণ 7 মিটার সমান সমান 3 সাথে কত? 21 মিটার। তাহলে আমাদেরকে তো খ নম্বরে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য কত? 21 মিটার, আর প্রস্থ কত? 7 মিটার। এই হলো আমাদের উত্তর।
এখন আমরা গ নম্বর করব। আচ্ছা, তো গ নম্বর করার আগে চলো আরেকবার প্রশ্ন দেখি, গ নম্বরের জন্য কোন ক্লুটা ব্যবহার হবে। দেখো, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18 মিটার, সরি 18 মিটার, 12 মিটার এবং 4 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি? আয়তন। তাহলে এখান থেকে আমরা কি বের করব? আয়তন। আচ্ছা, তারপর কি বলেছে? বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। আচ্ছা, তো চলো শুরু করি, শুরু করলেই বুঝতে পারবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিভাবে বের করব? তিনটা গুণ করে কি বের করে ফেলবো? আয়তন। তাহলে আগে লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 18 মিটার, ঘরের প্রস্থ বারো মিটার এবং ঘরের উচ্চতা 4 মিটার। সুতরাং ঘরের আয়তন আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটার এককই কিন্তু মিটারে দেওয়া আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে দৈর্ঘ্য কত? 18, প্রস্থ কত? 12, উচ্চতা কত? 4। তাহলে এটা কি বের করছি আমরা? আয়তন। তাহলে তিনটা মিটার গুণ হয়ে কি হবে? ঘন মিটার। তিনটা গুণ করে আমরা কত পাবো? 18 আর হচ্ছে 12 আর 4 গুণ করে কত পাবো? 864 ঘন মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এখানে কি দেওয়া আছে? ঘন মিটার। তাহলে 100 দিয়ে 3 বার গুণ করে আমরা কত পাবো? ঘন সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে 1, 2টা 0, আবার 2টা 0, আবার 2টা 0। তাহলে এটা দিয়ে গুণ করে আমরা কি করে ফেললাম? এটাকে ঘন সেন্টিমিটার করে ফেললাম। আচ্ছা, তাহলে এটাকে একবারে লিখে দিই, 864 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আচ্ছা, এখন প্রশ্নে কি দেওয়া আছে? বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। আচ্ছা, তাহলে যেহেতু বায়ু পানির থেকে 0.00129 গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? তাহলে সুতরাং
এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। কেন? বায়ু তো পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাই 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রামই হবে। আচ্ছা, সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ, ঘরের আয়তন কত? আয়তন যত 8 6 4 0.00000129 হবে এটা গ্রাম। গুণ করে কত পাবো আমরা? 1 1 1 4 5 6 0 গ্রাম। এখন এটাকে গ্রাম থেকে আমরা কিলোগ্রামে নিয়ে যাব, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। অলরেডি কিন্তু আমাদের উত্তর বের হয়ে গিয়েছে, কিন্তু এটা আমরা গ্রামে রাখবো না, এটাকে আমরা কেজিতে নিয়ে যাব। আমরা জানি কি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ করলেই এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। 5 6 0 ভাগ 1000 কেজি, তাহলে নিচে কটা শূন্য আছে? 3টা। তাহলে উপরে কয় ঘর বামে দশমিক হবে? 3 ঘর। 3 ঘর বামে দশমিক হলে কত হয়? 1 2 3 5 এর বাম পাশে একটা দশমিক হবে, 4.56 এত কেজি। এই হলো আমাদের উত্তর। ঘরটিতে বায়ুর পরিমাণ হচ্ছে 1114.56 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো সবাই বোঝার জন্য ভিডিওটি বারবার দেখো। ভালো থাকো সবাই।